নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকের নিউজ আপডেটের বিষয়বস্তু হল, অধিকাংশ পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে চাইছেন, এমনটাই দাবি করছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি পুরোটি দেখতে হবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। হয় স্কুলের প্রি বোর্ড পরীক্ষার নম্বরকে চূড়ান্ত হিসেবে বেছে নিতে হবে, নয়তো বাকি পরীক্ষাগুলোয় বসতে হবে। করোনা পরিস্থিতিতে দেশজুড়ে ICSE দশম এবং ISC দ্বাদশ পরীক্ষার্থীদের যে কোনো একটা বেছে নিতে হবে। এই অবস্থায় বাকি পরীক্ষাগুলো বসারই পক্ষপাতী কলকাতার পরীক্ষার্থীদের অধিকাংশ। কোন পরীক্ষার্থী বাকি পরীক্ষাগুলো দিতে চায় আর কারা দিতে চায় না, সেই ব্যাপারে ICSE কাউন্সিলের তরফে স্কুলগুলোকে মতামত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীদের ওই মতামত বোম্বে হাইকোর্টকে জানাবে কাউন্সিল। সেই সমীক্ষায় এখন চলছে শহরের ICSE বোর্ডের স্কুলগুলোয়। সব পরীক্ষার্থীর মতামত 24 জুনের মধ্যে কাউন্সিলকে জানাতে হবে। করোনা পরিস্থিতিতে ও তার জেরে লকডাউনে মাঝপথে স্থগিত হয়ে যায় ICSE দশম ও ISC দ্বাদশের পরীক্ষা। তাদের 2-3টি করে পরীক্ষা এখনো বাকি। বাকি পরীক্ষাগুলো বাতিল করার আর্জি জানিয়েছেন এক অভিভাবক, মামলা করেন বোম্বে হাইকোর্টে। মহারাষ্ট্রে করোনা সংক্রমণ খুব বেশি। ওই রাজ্যের এক অভিভাবক বোম্বে হাইকোর্টে মামলা করে জানান, তার ছেলে এই অবস্থায় ICSE দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষা বাতিল করা হোক। আদালত ও কাউন্সিল জানায়, যারা পরীক্ষা দিতে চাইবে না তাদের ক্ষেত্রে স্কুলে হওয়া প্রি বোর্ড পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া হবে, আর যারা পরীক্ষা দিতে চায় তাদের জন্য পরীক্ষার আয়োজন করার ক্ষেত্রে কাউন্সিল আপত্তি করেনি। কলকাতার পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলে প্রায় সবাই পরীক্ষার্থী বসতে পরীক্ষায় চাইছেন। ICSE ক্ষেত্রে 90% পড়ুয়া বাকি পরীক্ষাগুলো দেওয়ার পক্ষপাতী। অন্যদিকে লা মার্টিনিয়ার ফর বয়েজে এবছর ICSE দিচ্ছেন মোট 223 জন, ISC দিচ্ছে 219 জন। লা মার্টিনিয়ার গার্লস সংখ্যাটা যথাক্রমে 185 ও 144। স্কুলের সচিব সুপ্রিয় ধর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 2টি স্কুল মিলিয়ে প্রায় 70-75% ছাত্রছাত্রী পরীক্ষায় বসার পক্ষে। সেন্ট্রাল মডার্ন স্কুলে যেসব পড়ুয়া এখনো পর্যন্ত মতামত জানিয়েছেন, তাদের মধ্যে ICSE 90% ও ISC 95% পরীক্ষায় বসতে চায়। রামমোহন মিশন স্কুলের 75-80% ICSE পরীক্ষার্থীরা পরীক্ষায় বসার পক্ষে মতামত দিয়েছেন। পরীক্ষা বসবে বলে জানালেও বহু পরীক্ষার্থীদের মধ্যে নানা রকম দোলাচল কাজ করছে, তারা অধিকাংশই আদালতের রায়ের দিকে তাকিয়ে। কালিকাপুরের ক্যালকাটা পাবলিক স্কুলের পরীক্ষার্থীদের অবশ্যই বেশিরভাগই পরীক্ষায় বসতে চায় না। তবে বাকি স্কুলগুলোর এক্সাম কি হবে তা জানা যাবে 24 তারিখের পরেই। সো আজকের মতো ভিডিও এতটুকুই। পরের দিন দেখা হবে নতুন কোনো এডুকেশন আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।